এখন এই যে সানরাইজ হচ্ছে আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কত সুন্দর। তাও ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, খালি চোখে আরো বেশি ভালো বোঝা যাচ্ছে এই যে টোটাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। গাইজ গুড মর্নিং, এখন বাজে 5:30 আর আমি 4টার থেকে উঠে এখানে দাঁড়িয়ে সানরাইজ উপভোগ করছি আর সামনে কাঞ্চনজঙ্ঘা দেখছি, দিন হওয়া দেখছি। এত যে অসম তোমাদেরকে বলে বোঝানোর মতো না। দেখো এখন কেবল দেখা যাচ্ছে মাথার মধ্যে সূর্যের আলোটা পড়ছে আর একদম সোনালি সোনালি লাল লাল করে দেখা যাচ্ছে। উঠে গেছি ঘুম থেকে, ফ্রেশও হয়ে নিয়েছি, প্রায় এখন বাজে 6:30। তোমাদের সাথে এখন পুরো ভিউটা শেয়ার করছি। দাঁড়ো কত সুন্দর চারিদিকটা ফুল দিয়ে সাজানো দেখাচ্ছি তোমাদের। এই দেখো চারিপাশে কত ফুল দেখছো, পিছনে এখনো স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
এই যে নিচে পুরো খাদ দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে, আমি আর ভাই। সত্যি রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, হেবড়ো খেবড়ো ট্রেকিং করার রাস্তা, পুরো ঘন জঙ্গল, ঝিঝি পোকার আওয়াজ, চারিদিকে দুর্গম পাহাড়ি রাস্তা, এই যে নিচে রাস্তা খাদ, আর ওইখানে আমাদের হোমস্টে। আমি আর ভাই হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি, অনেক দূরে ও আর আমি এসেছি, ব্রাশ করে দুজন বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে। তারপরে এত ঝিঝি পোকার আওয়াজ শুনে এখন একটু একটু ভয় লাগছে, আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। ঠান্ডাটা এখন একটু কম, যেহেতু রোদটা উঠেছে সেহেতু ঠান্ডাটা কম লাগছে, কিন্তু তাও বেশ ভালোই ঠান্ডা। এখন কফি খাবো গিয়ে, তারপর রেডি হবো ব্রেকফাস্ট করে, এখান থেকে বেরিয়ে পড়বো, যাবো কোলাখাম, তারপর কোলাখাম ডেলো ঘুরে ব্যাক টু কুচবিহার। ভীষণই ভালো লাগলো, এখনও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত সুন্দর যে দেখতে পারবো এটা তো ভাবতেই পারিনি, কারণ বেশিরভাগ সময়তে কুয়াশা থাকলে দেখা যায় না, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা দেখতে পেরেছি, যাকে দেখতে আসা, যাকে ঘিরেই এই সব, সেটা দেখতে পেরে খুব ভালো লাগছে। এখন প্রচণ্ড ঠান্ডা, এখন রুমে যাব, এই কফি খাবো। জানালার সামনে বসে বাইরে পাহাড় দেখতে দেখতে কফি খাওয়ার এক্সপিরিয়েন্সটা শেষমেশ আমি এখানে এসে করেই ফেললাম। আর এত ঠান্ডায় গরম গরম এই সুপি নুডলসটা খেতে কিন্তু ব্রেকফাস্টে আমার দারুণ লাগছিল। এখন এখান থেকে টাটা করে আমরা বেরিয়ে যাব, ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টের অনেক অপশন ছিল, রুটি সবজি ছিল, পুরি সবজি ছিল, ব্রেড ছিল, আর হচ্ছে ছিল তোমার নুডলস, তো আমরা নুডলস নিয়েছি, খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বেরোবো কোলাখামে যাব। তো চলো এখন থেকে আবার কোলাখামের ব্লগটা স্টার্ট করা যায়। ঠান্ডা এখানে, সেজন্য আমি আবার সোয়েটার পরেছি, লাস্টবারের মতো টাটা করে দিচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে, ঋষভকে, আবার আসবো, আবার আসতেই হবে এত সুন্দর ভিউ দেখার জন্য। তো এখন একদম রেডি, এখন বেরোবো। আরেকটা কথা, আমরা যে এই হোমস্টেটাতে আছি এটা হচ্ছে উইন্ড হোম, এর পাশেই রোজ ডেলিন, তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে। তো আমরা ওখানে জায়গা পাইনি জন্য প্রথমে একটু মন খারাপ হয়েছিল, তারপরে এখানে থেকে এখন মনে হচ্ছে এটাই বেশি ভালো, এখান থেকেই বেশি ভালো ভিউটাকে এনজয় করা যাচ্ছে। যাই হোক, এই হোটেলের মানে হোমস্টের সবাই যারা স্টাফ তারা খুবই ভালো, খুবই হেল্পফুল, যখন যেটা বলেছি তখন সেটাই প্রোভাইড করেছে আমাদেরকে, গরম জল থেকে শুরু করে নিজের পছন্দ মতন খাবার সব কিছুই। তো আমি এই হোমস্টের ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে ভুলো না, তোমরা যদি আসো তাহলে অবশ্যই এখানে থাকতে পারো, খুব ভালো। এবারে আমরা ফাইনালি ঋষভকে টাটা করে যাচ্ছি কোলাখামের রাস্তায়, আর এই ঋষভ থেকে লাভা যাওয়ার রাস্তাটাও বেশ ভালোই দুর্গম, আমার একটু একটু যেতে ভয়ই লাগছে। আর ছবিতে যেরকম সুন্দর রাস্তা দেখা যায়, ঠিক সেই রকমই একটা সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম ঋষভ থেকে লাভার পথে।
এত সুন্দর লাগছিল চারিদিকে গাছের সারি, মাঝখান দিয়ে রাস্তা, ঠিক যেন স্বপ্নের মতন। চারিদিকে অন্ধকার, যাওয়ার সময় যে বলেছিলাম না এই যে একটা জায়গা যেখানে মনেই হয় না যে রোদ ঠোকে, সেই জায়গাটাতে এখন দাঁড়িয়েছি যাচ্ছি। বিভৎস খারাপ মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে যাওয়া, একদম এবড়ো খেবড়ো ভাঙা পাথর দিয়ে যাচ্ছি এখনও। এখান থেকে 2 কিলোমিটার, লাভার থেকে কোলাখাম হচ্ছে 8 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার রাস্তাই মানে বিভৎস। এখন নিচে যাচ্ছি, ট্রেক করতে করতে সঙ্গে ওয়াটারফলস। হ্যাঁ, কিছু বলল? ও, হিন্দি। এখন যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে। এই যে চেক করে করে নামছি, এখানে অনেক খাড়া, ওই নিচে যাব। আমি ট্রেক করতে করতে এতদূর নামলাম, এখন এই যে নিচে সবাইকে দেখা যাচ্ছে। এতটা রাস্তা আমি একাই আসছিলাম, প্রায় 2.5 কিলোমিটার্সের মতো। এই যে এটাই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল, এই যে নিচে পড়ছে, অসম্ভব সুন্দর। আর এখানে ভীষণই জলের আওয়াজ। আমি নেমেছি এখানে, এই যে ওয়াটারফল, এই যে লাঠি, আমি আরও নিচে প্রায় ওইখানটায় যাব। মাঝখানে এখানে দাঁড়িয়ে ফটো তুললাম, আর এই যে ভাইয়া আমার সাথে আমাকে নিয়ে এসছে এই রাস্তায় লাঠি ধরে ধরে। চল এখন নিচে যাওয়া যাক। এই যে ফাইনালি ছাঙ্গে ওয়াটারফলের সামনে এসছি, এই যে ওয়াটারফল, আর ওই দিকের রাস্তা দিয়ে দিয়ে আসলাম।
মাঝ রাস্তায় বসে আমি হাঁপাচ্ছি। এখনো আরো অনেক পথ যেতে হবে, কি করে যাব বুঝতে পারছি না। পা জলের বোতল আনতে দিয়েছি, ভাবছি জল খেলে যেতে পারবো, জানি না কি হবে। নেমে ওই ছাঙ্গে ওয়াটারফল দেখে তারপরে আমি এক ঘন্টা গাড়িতে উঠে রেস্ট করেছি, আর কথা বলার সুযোগ হয়নি। এখন আমরা যাচ্ছি ডেলোতে, কোলাখাম থেকে বেরিয়ে এখন হচ্ছে ডেলোর রাস্তায় ডেলোতে যাব, তারপরে ডেলোর থেকে বাড়ি। এসেছি ডেলোতে, এখন হাঁটছি, এখানেও হাঁটা। দেখেছি আমরা এখন ডেলো পার্কে, দাঁড়াও ভিউটা শেয়ার করছি। এখানে সব প্যারাগ্লাইডিং হচ্ছে, সবাই করছে, আর আমি নিচ থেকে দেখছি। আর আমি প্রচণ্ডই টায়ার্ড, তাও তোমাদের দেখাই প্যারাগ্লাইডিং। এই যে ভাই এখন আই লাভ কালিম্পংয়ের সামনে। এখানে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা রোদ আছে, পেছনে আই লাভ কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা। এই যে এদিক দিয়ে নামো, আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। আমাদের লাঞ্চ ডান, এখন আমরা ফিরে যাচ্ছি কুচবিহারের পথে, আবার আসবো আসার ইচ্ছে থাকলো। আর ব্লগটাকে করছি এখানে এন্ড। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই। Got a bad bitch.